সমস্যা কি? এটা বারবার থামায় কেন মোটরসাইকেলটা? হ্যাঁ? কেনা কি সমস্যা কি? সমস্যাটা বলবি তো। তো আমি তো বুঝি না কি সমস্যা রে। কি রে কি ঝামেলা? দেখ না ঠিক কর। চল চল ঠিক হইছে? হ্যাঁ চল 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 চল। তুই নতুন মোটরসাইকেল কি চালাস বুঝলাম না, তো আজকে কেন চালাস? আরে মাঝে মাঝে কি কি সব উদ্ভট কথা বলো। তাহলে একটা কাজ কর, ওই তুই এই গাড়ি বাদে ভাইয়ের কটা গাড়ি কিনে দিতে। তুই কি মনে করছিস যে এই মোটরসাইকেল আমি আমি ভাইয়ের টাকায় কিনছি? আচ্ছা ওঠো, এটা আমি আমার নিজের টাকায় কিনছি। গাড়ি যদি কিনি তো নিজের টাকায় কিনবো। বড় মাছ যখন বড়শি দিয়ে ধরতে হয় তখন তো খেলায় নিতে হয়, বুঝছস তুই? হ্যাঁ বুঝছি। শোন খিদা লাগছে আর ভাইও খবর দিছে, চল চল। আচ্ছা তোমরা তো অনেক কষ্ট করলে আমার জন্য, এবং বেশ কয়েকবার আমি এই এলাকার কমিশনার নির্বাচিত হইলাম, এইবারও হইলাম তোমাদের কল্যাণে। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ এর জন্য। আর তোমাদের যদি কোনো পার্সোনাল কিছু দরকার হয় বা সাহায্য দরকার হয় আমাকে বলবা, আমি তোমাদেরকে হেল্প করবো, ঠিক আছে? এই জন্যই তো তোমারে জনগণ বারবার নির্বাচিত করে, কিন্তু তোমার দিকটা তো তুমি একটু দেখো না। নিজের কি দেখবো? এই যে মনে করো তোমার সংসারে কোনো বিয়ে শাদীর কোনোই নাই তো। আরে তুমি তো বিয়ে শাদী করলাই না, তোমার ছোট ভাইটারও তো করাইতে পারো না। এটা অবশ্য তুমি ঠিক করছো, একটা ভালো মাইয়া পাইলি ওরে আমি বিয়া দিয়ে দেব। আই শুন শুন, বড় আপা ফোন করেছিল আজকে। তার কি হয়েছে? আমি হাত মুখ দিয়ে আসি। একটা সুসংবাদ আছে, বসো না। বড় আপা ফোন করেছিল। বড় আপা তো প্রতিদিনই ফোন করে, অসুবিধা কি? আরে আজকে একটা স্পেশাল কারণে ফোন করেছিল। বড় আপার যে ছেলে রানা, রানার জন্য ওরা রানীকে যাচ্ছে। কি বললা? আরে রানীকে ওরা বউ হিসেবে চাচ্ছে, বিয়ের প্রস্তাব দিয়েছে। আচ্ছা রানার কথা বলছো, ও একটা অশিক্ষিত মূর্খর কথা আমার কাছে বলছো, তোমার এটা কিরকম রুচি বুঝলাম না আমি। তোমার মেয়ে তো দুইবার ইন্টার ফেল করেছে, তাছাড়া ছেলে খারাপ কিসে? ছেলে দুইটা ফার্মেসি আছে, বিশাল বড় একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, তাছাড়া বড় পদের আর্থিক সচ্ছলতা প্রচুর, আমাদের চাইতে ওরা অনেক 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 বেটার। একটা মেয়ের জন্য কি টাকা পয়সা, হাজবেন্ডের টাকা পয়সা, জীবনের নিশ্চয়তা, নিরাপত্তা, এটাই তো। তুমি কি বলছো বুঝে বলছো? ওর টাকা পয়সা আছে বলে সব হয়ে গেল? একটা মূর্খ ছেলে যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো ঐতিহ্য নেই, সে চাচ্ছে আমার পরিবারে ঢুকতে। ও আচ্ছা, আমার বড় পা আমার ফ্যামিলি সমাজের বাইরে, ওরা একদম অশিক্ষিত গো মূর্খ। তা আমিও তো অশিক্ষিত সমাজের বাইরে, আমাকে বিয়ে করলা কেন তুমি? কথা একটা বললে পেঁচাই ধরো একদম, তোমার সঙ্গে ওদের মিলাইতেছো কেন? তোমার আমার বাড়িতে বউ করে নিয়ে আসছি, তোমাকে মর্যাদাপূর্ণ করেছি, তোমার মর্যাদা আর ওদের মর্যাদা এক নয়। আর ওদের কোনো সম্মান মর্যাদা নাই। ঠিক আছে, তোমার মেয়ের জন্য একদম ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব কিছু দেখো, যাও। আশ্চর্য ব্যাপার, একটা কথা বলি উল্টাটা বোঝো তুমি, সব সময় খেতে গেছি। টিভি দেখতেছো ভাইয়া? আচ্ছা তুই এই সারাদিন টোটো কইলে কই ঘুইরা বেড়াস রে? তোরে একটা মোটরসাইকেল কিনে দিছি, এটা নিয়ে সারাদিন টোটো কইলে ঘুইরা বেড়াস, আবার একটা ড্রাইভার রাখছস, নিজে চালাইতে পারস না। ড্রাইভার কি, ওটা তো আমার বন্ধু। তো ও কেন চালায়, তুই চালাইতে পারস না? চালায় চালায়, আমার ডর করে এই জন্য চালায়। এটা কোনো কথা কইলি তুই?
আর তোর ওই বন্ধু এটা কেমন বন্ধু? মাথার মধ্যে চুলগুলো দেখছস মায়া গো মতো? আমি তো শালা দেখে কনফিউজড হয়ে যাই পিছন দিক দিয়ে। ওর বংশ হচ্ছে ফকির বংশ, সবার মাথার চুলের মতো লম্বা লম্বা। কিন্তু তুই চালাবি না মোটরসাইকেল, তোর মোটরসাইকেল ও চালাবে কেন? আমি এই মহল্লার কমিশনার, আমার ছোট ভাই মোটরসাইকেল চালাইতে ভয় পায়, এটা মাই শুনলে মাঝে কি কইব? কত শখ আছিল ছোট ভাইটারে একটা ডাক্তার বানাবো, শখ শখই থেকে গেল। তা ডাক্তার হয়ে কি অসুবিধা আছে? ডাক্তারি পড়তে আমার ভালো লাগে না, আমার ডর করে, এলেও করি নি। ডাক্তারি পড়তে তোর ডর? তা ডর করবো না, ডাক্তার তো মানুষের মরণ লইয়া খেলে, এটা ডর করবো না। মরণের কথা মনে করতে আমার ভালো লাগে না, কিছু করার নেই। তা আমিও তো কইতে পারি যে আমার আমার আমারও স্বপ্ন ছিল আমার বড় ভাই গিলে ডাক্তার হইলো না। আমি সবাইরে কইতাম আমার বড় ভাই ডাক্তার, আমি জানি এটা কইতে পারতাছি না। রাজু তুই ফাইলামি করবি না আমার সাথে? ফাইলামি আমি করতাছি না। তুই জানোস যে বাবার সামর্থ্য আছিল না আমার ডাক্তারি পড়ানোর, এখন আমার সামর্থ্য হয়েছে, আমি কমিশনার হয়েছি, তোর ডাক্তারি আমি পড়াতে চাইছিলাম, আর তুই সেই আমার স্বপ্নে বালি দিছস, শয়তান। কি মানে ডেলি এরকম করতেছে কেন? কি তেল তেল পায় না নাকি? ঠিকঠাক নাম দেখতেছি, কি ঝামেলা? কি ঝামেলাই তো দেখতেছি, নতুন মোটর সাইকেল, আমি তো বুঝলাম না বিষয়টা, এটা মাথার যন্ত্রণা হয়ে গেল এটা এখন। এরকম কেন এটা? হ্যাঁ কি কেন? এটা কি আপনার নতুন মোটরসাইকেল? হ্যাঁ, 1,60,000 টাকা দিয়ে কিনলাম নিজের উপর জন্য। পলিথিন দেখেই বোঝা যাচ্ছে নতুন। তারপরে সমস্যাটা কি বলেন তো? কি সমস্যা বলো? বলো মানে আমি আপনাকে আপনি করে বলতেছি, আপনি আমারে তুমি করে বলতেছেন কেন? আমি কি বলছি আপনি তুমি করে বলেন আমারে? আচ্ছা আপনার কি সমস্যা বলেন? আমার কি সমস্যা মানে আপনার কি সমস্যা? মানে আপনার নতুন মোটরসাইকেল আল্লাহ 30টা দিন আমার বাড়ির সামনেই নষ্ট হতে হয়। আমি বাসা থেকে বের হলেই তো দেখি আপনার মোটরসাইকেল নষ্ট হয়ে পড়ে আছে। কি আপনার মোটরসাইকেলের সমস্যা নাকি আপনার সমস্যা? মোটরসাইকেল কি তেল থাকে না, নাকি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল চুরি করে নিয়ে আসছেন মোটরসাইকেল? আপনি তো সায়েন্সে পড়েন, ফিজিক্স বোঝেন, কেমিস্ট্রি বোঝেন, এই জায়গায় মোটরসাইকেল কেন এসে বন্ধ হয়ে যায় এটা বোঝেন না? এত তো বোঝার আমার দরকার নাই। আমি যেন আপনার মোটরসাইকেল কখনো না দেখি, নষ্ট অবস্থায় না দেখি, ঠিক আছে? শোনেন না, আপনি তখন এদিকে যাবেন, আমরা কি মোটরসাইকেল চালিয়ে কি আমরা আপনার কিছু কিছু যেতে পারি? প্রত্যেক দিন তো তাই করেন। আজকে আজকে আপনি ওই দিক দিয়ে যাবেন, ঠিক আছে? আমার পিছে পিছে আর যাবেন না। এখন আপনি বলেন কোন দিক দিয়ে যাবেন, এদিক দিয়ে যাবেন না এদিক দিয়ে যাবেন? আপনি যদি এদিকে যান তাহলে আমরা এদিকে যাব। ধন্যবাদ আপনাকে। আমাকে কিন্তু কিছু বলতে পারে না, দাঁড়াই দাঁড়াই খালি দেখতেই পারে, এই জন্য মেজাজ খারাপ লাগছে, আজকে ঝাড়ি দিছে। আব্বা আম্মা দেখলে কি মনে করবে বল? কিন্তু খারাপ না। আরে বাবা তোর পছন্দ হয়েছে? আমার তো পছন্দ করো না, করলে তো শিখে যেতাম। মানে তোর কি কোনো মান সম্মান নাই? একটা ছেলে তোর পছন্দ করলে তুই দৌড়াবি?